হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। দেখো আচ্ছা, এখন 5:30 বাজে। তো আমি রোজ সকাল 4:20 উঠি, হাজবেন্ড 6টার মধ্যে বেরোয় বলে টিফিন করে দেওয়ার জন্য। তো দেখো আমি হাজবেন্ড রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে যাবে বলে, তো টিফিন টিফিন হয়ে গেছে। তো হাজবেন্ডের সাথে সকালবেলা নিচে চলে গেলাম, গিয়ে গাছ থেকে কিছু কিছু ফুল তুলে নিলাম। এবার সাজিটা নিয়ে যেতে ভুলে গেছি বলে তো নিচ থেকে একটা ক্যারি ব্যাগ নিয়ে তার মধ্যে ফুলগুলোকে তুলে নিচ্ছি। এবার হাজবেন্ড চলে যাচ্ছে, তো আমি আবার কিছুটা গেট পর্যন্ত গেলাম। তো বলছিল আসতে হবে না, তো তাও গেলাম। দেখো বাইরে পুরো ঝকঝক করছে, রোদ একদম ভালোভাবে উঠেছে, সূর্যদেব একদম মাথার উপর চড়ে বসেছে। তো দেখো হাজবেন্ড চলে গেল, তো ইচ্ছা হলো একটু আমি ওপরে যাই, মানে ছাদে আসি। তো প্রকৃতি এত সুন্দর লাগছিলো, সূর্যের আলোয় সব কিছু যেন চকমক চকমক করছে। দেখো আমি যখন ছাদে উঠলাম না, আমাদের পাশের বাড়িতে এই বাগান করে ওরা ছাদের মধ্যে, খুবই সুন্দর, দেখো মনোরম প্রকৃতি, তো প্রচণ্ড সুন্দর লাগছিলো। তো আমি ভাবলাম ক্যাপচার করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই পাশটা একটা আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জমি আছে, তার মধ্যে সমস্ত রকমের বাগান রয়েছে, সুপারি গাছগুলো রয়েছে, তাল গাছ রয়েছে, তো অনেক রকমের গাছ রয়েছে। তো দেখো এইবার আমি চলে যাচ্ছি সূর্যটাকে দেখানোর জন্য, আমাদের সূর্য দেবতা। দেখো গাছের ফাঁকারি কেমনভাবে উঁকি দিয়ে সারা আকাশ ঝলমলে সোনার মতন করে ফেলেছে। তো যাই হোক, আমি এবার ঘরে চলে এলাম, ঠাকুর ঘরের বারান্দায় গিয়ে তোমার যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুলগুলো রেখে এলাম। দেখো এই ফুলগুলো আমাদের গাছে হয়, এর থেকে অনেক বেশি বেশি ফুল হয়। তো তারপরে রান্নাঘরে চলে এলাম, অনেক বাসি বাসন ছিল কালকে রাতে, জলও চলে এসেছে। এরপরে নিচে সবাই কাজ করবে, তো তার জন্য জল লাগবে, যেন আমি একটু তাড়াতাড়ি করে নিই, কারণ জলটা পরে আর উঠবে না 7টা বেজে গেলি। তো দেখো আমি আর শুইনি বাড়িতে এসে, তো এখন আমি তো আমার না কাজ করতে খুব বেশি জল লাগে, এই জন্য দেখো আমি রান্নাঘরে এসে বাসনগুলো আগে ধুয়ে নিই। বাসনগুলো না ধুয়ে নিলে না বাসি কাজ মনে হয় না যে কেমন একটা লাগে যেন, এই জন্য আগেই বাসনগুলো আমি ধুয়ে নেব, তারপর অন্যান্য কাজ করব। তো জামা কাপড় ভিজিয়ে ফেলেছি, ছেলের স্কুলের সব পিটি ড্রেস ছিল, আগের দিন আর ধোয়া হয়নি, বিকেল 5টা বেজে গেছিলো বলে তো আমি না সব রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠেই আমি এগুলো আগে ভিজিয়ে নিয়েছি, তো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে কেচে নেব, কারণ এটা কাছাকাছি করতে অনেকটাই জলের প্রয়োজন হবে। তো দেখো আমি এবার ভালো করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তো কেচে নিয়ে এগুলোকে রোদে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড বাইরে রোদ উঠেছে। এরপরে ভালো রোদ যদি চলে যায় তারপর জামা কাপড়, মোটা মোটা তো জামা কাপড়গুলো, এগুলো মানে ট্রাক স্যুট টাইপের, তো এগুলো শুকাতে অনেকটাই টাইম লেগে যাবে, তো ঘরে এনে রাখলেও আবার গন্ধ হয়ে যাবে। তাই আমি তোমার এগুলোকে ভালো করে কেচে সকাল সকাল মেলে দেবো, ছেলে যেহেতু বাড়িতেই রয়েছে, তো আমি এগুলো ভালো করে কাচ্ছি কেচে। এবার দেখো খলখলে জলে ধোবো, ধুয়ে আমি কলের উপর রেখে দিলাম, কেন কি বলো তো, এই যে কলের উপর দিয়ে রেখে দিলাম জলটা ঝরে যাবে, তারপরে আমি চিপে নিয়ে মেলে দেবো। এবার দেখো আমি সব এগুলো করে নিলাম, তারপরে আমি দাঁত মাজবো, মুখ ধোবো, স্নান করে নেবো। তো আমি বেডরুমে চলে এসেছি, এবার জানলাগুলো একটু খুলে দিলাম, এবার বালিশগুলো একটু রোদেও দিয়ে দেবো। ছেলে দেখো বেঘরে ঘুমোচ্ছে, ওকে অনেকক্ষণ ধরে ডাকছে, উঠছে না, কালকেই শাড়িটা না পড়া হয়েছিল, আর আলমারিতেও ঢোকানো হয়নি, তো ভাবলাম একটু রোদে দিয়ে তারপরে ঢোকাবো, জানলায় দিয়ে দেবো। জানলা দিয়ে প্রচণ্ড রোদ আসে আমার ঘরে জানো তো, এই জন্যে জানলায় দিয়ে দিলাম। এবার ছেলেকে বারবার ডাকছি, উঠছে না, আমিও ব্রাশটা না করে নেবো, দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে। তো স্নান টান করে কমপ্লিট করে বাসি জামাকাপড় ছেড়ে চলে এসেছি, ছোটো করে দরজাটাও জানলাটাও খুলে দিয়েছি, দরজাও খুলে দিয়েছি, আর অনেকগুলো না কালকে জামাকাপড় ছিল চিলেকোঠাতে, তো ওগুলো নিয়ে এসো না ভাজ করে নিচ্ছি। ছেলে যতক্ষণ ঘুমিয়ে থাকবে তো তার মধ্যে আমাকে সমস্তটাই কমপ্লিট করে। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আপলোড হচ্ছে আবার কাল সকালে, আজকে ততক্ষণের জন্য বাই বাই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।